সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। মাইসেলফ প্রিয়াঙ্কা জামান, আজকের হোস্ট। এনটিভি দর্শক ফোরাম আয়োজিত এনটিভি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে শুভ দিন, এনটিভির জন্মদিন। এনটিভির এই শুভ জন্মদিনে আমরা এনটিভির পক্ষ থেকে সবাই একটা জোরে করে করতালি। ধন্যবাদ মোহাম্মদ কাজী সালাউদ্দিনকে। এবার মঞ্চ আহ্বান জানাচ্ছি আব্দুল আজিজ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ীকে। আজকের এই বিশেষ দিনে আপনাদের জানাতে চাই, অতীতের ন্যায় এনটিভি সর্বদা আপনাদের পাশে থাকবে। আমাদের ভাই বোনেরা এবং বাচ্চারা যারা আছেন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অধীর আগ্রহে আগ্রহীত আছেন। আমি একটা কথা বলে শেষ করতে চাই, এনটিভির সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী ফালু সাহেবের পক্ষ থেকে, যারা আজকে এনটিভির দর্শক ফোরামের দর্শক শ্রোতা যারা উপস্থিত হয়েছেন এবং যারা ঘরে বসে এনটিভিকে উপভোগ করেন, তাদের সকলকে এনটিভির চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। এবং এনটিভির এই 22তম জন্মদিনে এনটিভি যেন আরও সুন্দরভাবে, নিরপেক্ষভাবে দেশের জনগণের মতামতকে আপনাদের সামনে তুলে ধরতে পারে, আপনাদের সামনে যেন সকলের নির্যাতিত নিপীড়িত মানুষের কথাগুলি যেন মানুষের সামনে তুলে ধরতে পারে, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি দর্শক ফোরাম আয়োজিত আজকে এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে সুস্বাগতম। আমি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এনটিভির সকল কলাকৌশলী, এনটিভির সকল দর্শকবৃন্দ, সারা বিশ্বব্যাপী বাংলাদেশব্যাপী এবং এনটিভির সম্মানিত চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোসাদ্দেক আলী ফালু ভাই সহ সকল এনটিভি পরিবারের সদস্য বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এনটিভি 22 বছর আগে, দ্যাট মিন্স 21 বছর পেরিয়ে এখন 22 বছরে পদার্পণ করেছে। এনটিভির শুরু থেকে আমাদের এনটিভি কার্যক্রমের সাথে আমাদের সম্পৃক্ততা ছিল, এখনও আছে, এবং মালয়েশিয়াতে সেই জিনিসটাকে আমাদের কায়সার হামিদ আন্নান, আমাদের ছোটো ভাই, সে অত্যন্ত সুদৃঢ়ভাবে সকল ব্যক্তিবর্গ, সকল শ্রমিকবৃন্দ, সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং সকল বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ সহ সবাই সাথে যে সুসমন্বয় রেখে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের সাথে এবং সঙ্গী করছে, সেটার জন্য আমরা এনটিভি এবং কায়সার হামিদ হান্নান এবং কায়সার হামিদ হান্নানের সর্বোপরি কলাকৌশলী যারা এখানে এবারে কর্মরত তার সাথে, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমি কয়েকটা জিনিস এখানে শেয়ার করতে চাই। আমাদের এখানে ওমেন্স এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আরেকজন সহসভাপতি আছেন এখানে, তা আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে বাংলাদেশের অনেক প্রবাসী নারী নেতৃবৃন্দ মালয়েশিয়াতে আছেন, যারা ইন্ডিভিজুয়ালি অনেক সাকসেসফুল, যেরকম আমার এখানে আমার আরেক ছোটো বোন সামনে মানে বসা আছে, আমাদের নিপু ভাইয়ের ওয়াইফ, তাই সেও মানে তাকেও আপনারা আপনাদের সাথে সম্পৃক্ত করে নিতে পারেন, তাহলে আপনারা আরও অনেক বেশি শক্তিশালী হবেন। কারণ আলটিমেটলি বাংলাদেশে মানে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ীদের পাশাপাশি আমাদের যারা সহ ধর্মী যারা আছেন, তারাও কিন্তু যে যার যার মানে মানে পর্যায়ে কিন্তু অনেক সাকসেসফুলিভাবে আমাদের মানে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে কিন্তু আমাদেরকে সাকসেসফুল করার পিছনে কিন্তু তাদের একটা ভূমিকা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এনটিভিকে মঞ্চে সুযোগ করা দেওয়ার জন্য 21 বছর পার করে এনটিভি আজ 22 বছরে পদাপন্ন হলো। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। এনটিভি আমাদের প্রত্যেকটা মানুষেরই খুব হৃদয়ের স্পন্দন মনে হয়। বিদেশে দেশে সবাই যখন আমরা ইটিভি দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছিলাম, তখন এনটিভি নতুন কিছু নিয়ে আসলো, সেই থেকে এনটিভির শুরু। তো এনটিভির সকল পরিবারকে
এবং এনটিভি চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, সুন্দর সুন্দর খবরগুলো আমাদেরকে দেওয়ার জন্য, এবং এনটিভি যে দুঃসাহসিক সাংবাদিকবৃন্দ আছে যারা জীবনের পরোয়া না করেও অনেক বড় বড় সংবাদ মাধ্যম যেগুলি আমরা দেখতে পাই তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়া থাকবে এনটিভি আগামীতে আরও ভালো কিছু করবে, এই দোয়া করি। চেয়ারম্যান সাহেবের সুস্থতা কামনা করি। আপনাদের আজকে আমরা এখানে যারা আসছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়ার পক্ষ থেকে, মালয়েশিয়াবাসী যারা আছেন আমাদের এখানে, যারা এখানে আসতে পারেন নাই, যারা শ্রমজীবী মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, বিদেশে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, এই দোয়া করে এনটিভির জন্মদিন, এনটিভিকে আবার আবার শুভেচ্ছা, এনটিভি যে ভালো থাকুক। একুশ পেরিয়ে বাইশে প্রদর্শন করছে এনটিভি, এনটিভি সমাজের দর্পণ, দেশে এবং বিদেশে খুবই জনপ্রিয় মাধ্যম, যেটা আমরা মালয়েশিয়াতে হান্নানের মাধ্যমে পেয়েছি। হান্নান প্রথম অবস্থায় অনেকটা নাজুক ছিল, কিন্তু বর্তমানে হান্নান খুবই বিশাল বড় দায়িত্ব নেওয়া, প্রতি বছরই আমাদেরকে বড় বড় অনুষ্ঠানগুলো আমাদেরকে উপভোগ করার জন্য অনুষ্ঠানগুলো রাখে। এই জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা হান্নানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আশা করব যে এই এনটিভি বাংলাদেশের থেকে আরম্ভ করে বহির্বিশ্বের সমস্ত বস্তুনিষ্ঠ এবং আমাদের যারা প্রবাসীরা আছে এখানে তাদের সুখ দেখে সবসময় পাশে থাকবে, এবং সর্বাত্মক সত্যতা সত্য যে বস্তুনিষ্ঠ ইয়াগুলো আছে নিউজগুলো আছে সেগুলো পরিদর্শন করবে। হান্নান যদিও অনেক সময় চেষ্টা করে আমাদের বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ার বিভিন্ন স্তরের খোঁজখবরগুলো রাখা এবং সেটাকে এনটিভিতে তুলে ধরা, এবং অনেক বাধ্যবাধকতার মাঝেও হান্নান অনেক গুরুদায়িত্ব পালন করে, অনেক হুমকি ধুমকি অনেক কিছু উপেক্ষা করে হান্নান আজ এ পর্যায়ে আসছে। এই জন্য হান্নানকে অনেক সাহসী একজন যুবক হিসেবে আমি আখ্যা দিলাম। আগামীতে হান্নান তুমি তোমার সংবাদ মাধ্যমের মাধ্যমে এই এনটিভির মাধ্যমে আগামী দিনে দেশের বস্তুনিষ্ঠ এবং এখানকার প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরা, এ আশা ব্যক্ত করে ধন্যবাদ এনটিভি, এনটিভির সমস্ত কর্মকর্তাবৃন্দকে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম পরিদর্শনের জন্য, এই জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। শুভ 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 দিন এনটিভির, শুভ দিন জন্মদিন। একুশ পেরিয়ে আজকে বাইশে পদাবদন হয়েছে। আমরা এনটিভির পক্ষ থেকে এবং এনটিভি যে নিউজগুলি করে আমার ছোটো ভাই কায়সার তার সাথে আমার প্রায় দশ বছর যাবতে কিন্তু আমরা একসাথে চলাফেরা বা সুখ দুঃখে যে কোনো জিনিসে কিন্তু আমাদের সাথে শেয়ার করে। যদি এখানে কোনো রাজনীতি মঞ্চ নয়, এখানে ব্যবসা নিয়ে কথা বলা, আমার একটা দাবি থাকবে এনটিভির নিকটে, আপনারা বিদেশে আমরা যারা ব্যবসা করি, কেউ চাকরি করে কেউ কাজ করে, অনেক শ্রেণীর স্টুডেন্ট আছে, তোমরা অনুরোধ থাকবে হান্নানের কাছে এইসব তুলে ধরা, কারণ আমাদের এখানে অনেক প্রবলেম হচ্ছে, অনেক সাংবাদিক আছে, যেটা আমার আগে আমার ছোটো ভাই জসিম বলে গেছে, অনেক স্টুডেন্ট আছে এখানে এসে অনেক সাংবাদিকতা করার ইচ্ছা করে কিন্তু তারা একদম বাগডুমও বোঝে না, কিন্তু অনেক কিছু কিন্তু একজনের নামে কিন্তু একজনের বিরোধিতা করে। তাই আমি সেই দৃষ্টি থেকে আমি বলবো হান্নান যেহেতু সচেতন একজন ব্যক্তি, এনটিভি তোমাকে এখানে দায়িত্ব দিয়েছে, এবং আরও আমাদের সিনিয়র পার্সন এখানে আছে, বিশেষ করে আমি যাকে শ্রদ্ধা করি আমার সামনে বসা আছে আমাদের পানপ্রিয় ব্যবসায়িক হিসাবে আমি ধরি, আমার মোশারফ ভাই আছে, মাহবুব খান আছে, মাহবুব শাহ আছে, তারা অনেকে তোমাকে ঠিক পরামর্শ দিবে। আমরা ছোটো ভাই হিসাবে ওদের হয়ে আমি যে কথাগুলি বলবো, তুমি মালয়েশিয়ার ব্যাপারেও কিছু লেখালেখি করবা। আমরা মালয়েশিয়া যে অনেক সমস্যায় থাকি, অনেক অনেক সাংবাদিক কিন্তু তা লেখে না, যেটা আমি দেখতে পাচ্ছি এনটিভি শুধু বাংলাদেশে, মালয়েশিয়াতে বিভিন্ন দেশের আমি প্রোগ্রামগুলি দেখি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও তারা উপভোগ করে দিয়ে থাকে। তাই আমি চেষ্টা করব, আমি তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকবে সামনে যেন ভালো ভালো প্রোগ্রামগুলি যেন আমাদের দিয়ে যেন উপভোগ করতে পারো, সে প্রত্যাশা করে আমি আমার সক্রিয় বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কর্তৃক আয়োজিত আজকের
এনটিভির জন্মদিন উপলক্ষে এনটিভি 21 বছর পেরিয়ে সফলতার 22 বছরে পদার্পণ করল। এনটিভি দেশ মাটি ও মানুষের কথা বলে। এছাড়া এনটিভি সত্য সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের প্রবাসীদের কথা তুলে ধরে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা প্রত্যেকটা জিনিস নির্ভুলভাবে তুলে ধরে। এনটিভির মাধ্যমে আমরা সঠিক সংবাদটা আসলে পেয়েছি। এনটিভি এমন একটা টিভি যেটা আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে বুকে ধারণ করে এনটিভির সফলভাবে 21 বছরের যাত্রা, 22 বছরের পদার্পণ। এই অনুষ্ঠানে উপস্থিত মালয়েশিয়ার বিজনেস আইকন, আমি অনেককে চিনি এখানে পার্সোনালি, এবং সকল দর্শক ফোরাম, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক্যালি এনটিভির কথা বলতে গেলে এনটিভিতে কী নাই, আমরা আমাদের প্রত্যহিক যে বিনোদন, বিনোদনের প্রত্যেকটা পার্টে আমরা এনটিভি থেকে নিতে পারি। সকালের কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বাচ্চাদের অনুষ্ঠান, এখানে আছে পলিটিক্যাল অনুষ্ঠান, এখানে আছে টক শো, নিউজ, সব ধরনের বিনোদন থেকে আমরা এনটিভি থেকেই নিতে পারি। পরিশেষে আমি বলবো এনটিভি আগামী পথ আরও উজ্জ্বল হবে, এবং আমরা এনটিভির সাথে বিগত সময়গুলোতে ছিলাম, আগামীতেও থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আমি পাশাপাশি একটা বিষয় শুধু এখানে উল্লেখ করতে চাই, আমি দীর্ঘ আমার বিদেশে যাত্রাকালে আমি এনটিভির অ্যাক্টিভিটিস, অনেক বাইরের অ্যাক্টিভিটিসগুলো পরিলক্ষিত করছি। এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দের সবাইকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে গণমাধ্যম গণমানুষের সাথে যে মেলবন্ধন তৈরি করে, প্রবাস এবং দেশের সাথে যে সেতুবন্ধন তৈরি করে, সেই কাজটি আমাদের এনটিভি খুব কাছে থেকে গুরুদায়িত্বটি পালন করে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যখন গত সেশনে একটি স্টুডেন্টস অর্গানাইজেশনে ছিলাম, তখন আমরা যে বাৎসরিক ইফতার মাহফিলটা করি, সেই একমাত্র ইফতার মাহফিল যেটা লাইভ সম্প্রচার হয়েছিল সেটা এনটিভিরই হান্নান ভাই করেছিলেন। তারপরে ছাত্রোত্তর পাশাপাশি যখন আমরা ইউথ অ্যালায়েন্স তৈরি করেছি, গত রমজানে আপনারা অনেকেই দেখেছেন, আমাদের মাননীয় হাই কমিশনার শামীম হাসান সাহেব তিনি উদ্বোধন করেছিলেন মাসা ইউনিভার্সিটিতে। ভালোবাসাটা কী জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা, এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকমভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো।